চারু ও কারুকলা শ্রেণী অষ্টম। আজকের ছবি আঁকার বিষয় বসন্তকালের দৃশ্য। আমি প্রথমে একটি ছোট্ট একটি মেয়ে আঁকছি, সাধারণত ফুলের মালা, ফুলের ফুল মাথায় দেয়া, এগুলো সাধারণত ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি করে থাকে। আমি আজকে দুটো মেয়ে দিয়ে বসন্তকালের দৃশ্যটা আঁকার চেষ্টা করছি। একটি ছোট্ট মেয়ে, খুব ভালো করে ড্রয়িংগুলো লক্ষ্য করতে হবে, যে এল টাইপ নাকটা উল্টো এল, উপরে সোজা সোজা লাইন দিয়ে, চোখের উপরে সোজা লাইন দিয়ে নিয়ে যে ছোট্ট একটা অর্ধবৃত্ত দিলে চোখ হয়ে যায়, মুখ একটু বাজ, একটি করে আমি লাইন দিয়েছি। তারপর চুল বাড়িয়ে দিচ্ছি, হাত ওখানে এঁকে দিচ্ছি একটা, যে খোপায় ফুল গুচ্ছে, একটু বাঁকা হয়ে মেয়েটা, এগুলো নিজের মতো করে, মানুষের শরীরের অঙ্গভঙ্গি নিজের মতো, আমি যেমন চেষ্টা করব তেমন হবে। ছবি আঁকা মূলত খুব কঠিন ব্যাপার, আবার খুব সহজ ব্যাপার। ছবি আঁকতে গেলে নিজের মনকে আগে তৈরি করতে হবে যে আমি এটা আঁকতেই পারবো, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ছবি আঁকতে গেলে যদি আমি মনে করি না ছবি খুব কঠিন, তাহলে কোনো দিনও হবে না। আমি হাতগুলো আঁকছি, হাতের মাথার দিকটা খুব চিকন হয়, একটু কম হয়, আর যেমন কবজির এদিকে একটু কমে গেছে, আবার এদিকে কনুইয়ের দিকে মোটা হয়ে গেছে। ড্রেস দিয়ে দিলাম, তারপর মেয়েটিকে একটু গতিশীল করার জন্য বিভিন্নভাবে পা আঁকার চেষ্টা করছি। পায়ের আঙুলগুলো দেওয়ার সময় খুব সুন্দর করে ই করার চেষ্টা করব। পায়ের আঙুলগুলো আমি সবগুলো আঙুল খুব ভালো করে দেখাচ্ছি না, কারণ এগুলো অত ভালো করে আঁকার দরকার নেই। পাটার স্ট্রাকচারটা, মোট কথা পার্সপেকটিভটা সুন্দর করে আঁকতে হবে, মোট কথা অনুপাতটা, অনুপাতের যে লাইন হয় বক্স লাইনগুলো, তোমরা ক্লাসে দেখেছো আমি বিভিন্নভাবে ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে কীভাবে ছবি আঁকতে হয় এগুলো আমি ফিগারেটিভ কাজ করে দেখাইছি। এখন পাশে আরেকটি মেয়ে আঁকছি, ওই একইভাবে চোখ মুখগুলো, সে গলায় মালা পরে থাকবে। বসন্তকালের দৃশ্যে যা হয়, আমরা গাছে গাছে ফুল দেখি, গাছে পাখি দেখি, ফুলের মালা গলায় দেয়, গাছে গাছে পাখি খেলা করে, কোকিল মধুর সুরে গান গায়, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। খুব মজা লাগে যখন বোঝা যায়।
এগুলো দেখতে হবে। এভাবে UMN ভি, চিকন ভি, W এগুলো দিয়ে সুন্দর করে আমরা গাছের পাতাগুলো আঁকতে পারি। আমি ক্লাসে দেখিয়েছি এগুলো, এগুলো খুব প্রাথমিক পর্যায়ের ব্যাপার এই ড্রয়িংগুলো। এইভাবে সুন্দর করে আগে সাজিয়ে নেব, আশপাশটা সুন্দর হলে তখন যে কোনো ড্রয়িং খুব চমৎকার লাগে দেখ। আমি কুড়ে ঘরটার নিচে বেড়ার যে লাইন সেগুলো ভালো করে লক্ষ্য করো, কোনো লাইন ছোট কোনো লাইন বড় আছে, দুটি পাশাপাশি কুড়ে ঘর এঁকে ফেললাম, পাশে একটি খড়ের গাদা এঁকে ফেললাম, খড়ের স্তূপ, পাশে একটি গাছ দিয়ে দিলাম, এতে সুন্দর হবে দৃশ্যটা। মানে দুটি ছোট মেয়ে তাদের বাড়ির থেকে বেরিয়ে, তাদের বাড়ি থেকে বেরিয়ে পাশেই একটি ফুলের গাছের নিচে তারা দাঁড়িয়ে ফুল কুড়াচ্ছে, এবং কেউ ফুল মাথায় দিচ্ছে, কেউ ফুল গলায় দিচ্ছে। এটা একটা ঘটনা হয়ে গেল। অনেকগুলো গাছ এঁকে ফেললাম ঘরবাড়ির উপরে, গাছ গোছালি, বিভিন্ন টাইপের গাছ গোছালি দেওয়া যায় এটা ইচ্ছা মতো। হ্যাঁ, দূরে দিগন্ত রেখাটাকেও একটু দেখানোর চেষ্টা করছি, তাতে কাছে দূরের ব্যাপারটা খুব ভালো হবে, ল্যান্ডস্কেপটা মোট কথা খুবই সুন্দর হবে। ওপরে একটু গাছের নিচে একটু মাঝে মাঝে লাইন ড্রয়িং করার চেষ্টা করছি। এভাবে সুন্দর করে একটি বসন্তকালের দৃশ্য আমরা এঁকে ফেলতে পারি। এখন রং, রং আগে বলেছি, রং প্রত্যেকটা রঙই একই টাইপ করে আমি রংগুলো লাগাই ছবিতে। ওই যে গাঢ় নীল রং দিয়ে প্রথমে সবুজের ডার্কনেসটা বাড়ানোর জন্য, আকাশে গাঢ় নীল রং দিয়ে কোথাও ডার্ক কোথাও হালকা, মাথার চুলে গাঢ় নীল রং দিয়ে দিচ্ছি। তারপর বিভিন্ন গাছপালা, ঘাস, বিভিন্ন জায়গায় গাঢ় নীল রংটা দিয়ে নিচ্ছি। আমি উপরে একটি ছোট্ট একটি পাখি এঁকেছি, কালো দেখা যাচ্ছে এরকম, উপরে আরেকটি, ওই উপরে একটি সাদা পাখি, পরে আমরা রং করব। এভাবে ছোট ছোট গাছ গোছালি, তারপর বড় গাছ, এগুলো দিয়ে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আমরা বাড়িয়ে তুলব। আর সেখানে ওই ঘটনাটাকে, ওই সময়টাকে আমরা গতিশীল করার জন্য বা বর্ণনা করার জন্য আমরা সেখানে কিছু জীব জন্তু মানুষ বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় দিয়ে আমরা ওই সময়টাকে আমরা বর্ণনা করার চেষ্টা করব। এখানে দুটি মেয়েই সেই ঘটনাটার প্রকাশ করছে, বসন্তকালের দৃশ্যের যে প্রকাশটা তারা এই দুটি মেয়েই করে দিচ্ছে। আমি গাছে কিছু ফুলের কালার দিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালো করে ফুল আঁকানো লাগবে না, কারণ আমরা দৃশ্যে সবগুলো ফুল, অত ছোট ছোট ফুল আমরা ক্লিয়ার দেখি না, ওই কারণে আমরা শুধু রঙে ফুলের কালারগুলো দেখাবো, এতে এতে আমরা বোঝাতে পারবো যে না গাছে ফুল ফুটেছে অনেক। এভাবে সবখানে আমি লালের সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাতে রঙের স্পার্কিংটা ভালো হবে। এভাবে সুন্দর করে আগে ফুলের রঙগুলো সাজিয়ে নিচ্ছি। নীলের সাথে যখন একটু লাল লাগে তখন একটু বেগুনি টাইপ হয়, হলুদ একটু যখন নীলের সাথে লাগে তখন সবুজ একটু হয়, হালকা সবুজ হয়, এগুলো তখন রঙের ভ্যারাইটিসটা ওখানে তুলে ধরতে পারি আমরা, ওই জন্য ফুলের কালারগুলো অনেক ধরনের কালার মনে হয়। মেয়ে দুটো শরীরে খয়েরি রং দিয়ে একটু হালকা শেড দিয়ে দিলাম, গাছে দিচ্ছি খয়েরি রঙের শেড।
ভাবে দৃশ্যে, সম্পূর্ণ দৃশ্যে আমরা যে রং যেখানে দরকার সেই রঙগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমি ঘরের বেড়াতে দিয়ে দিলাম, তারপর খড়ের গাদার থেকে শুরু করে সবখানে এভাবে রং, কোথাও ডার্ক কোথাও হালকা, এগুলো আমরা ক্লাসে মানে বুঝেছি, অনেকবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরেও একটু ভালো করে দেখার চেষ্টা করলে, এই দৃশ্যে ভালো করে দেখার চেষ্টা করলে রংটা ভালো বোঝা যাবে। আমি এখন সবুজ রং দিচ্ছি, সবুজ রং নীল রঙের উপর খুব গাঢ় করে দিয়েছি, কিন্তু আবার সবুজ রং দিচ্ছি, যেখানে হালকা করার দরকার সেখানে হালকা শেড দিয়ে দিচ্ছি, যেখানে খুব গাঢ় দরকার যেমন নীল রঙে খুব গাঢ় করে আমরা নীল রংটাকে ঢেকে দিব, এতে লাইট অ্যান্ড শেডটা খুব ভালো হবে, রঙের গাঢ়ত্ব এবং হালকা ভাবটা চলে আসবে। তাহলে একটি বসন্তকালের দৃশ্যে আমরা যে গাছগুলো আঁকবো সেখানে ফুল থাকবে, তারপর কিছু মানুষ থাকবে, তারা ওই ফুল দিয়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করবে। হ্যাঁ, এভাবেই আমরা বসন্তকালের দৃশ্যটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলব একটি দৃশ্যে। এই ঘটনাটা আমরা এই দৃশ্যে কিন্তু দেখাচ্ছি। আমি এই সবুজ রঙের কাজটা একদম শেষ করে ফেলবো। যদি কখনো সবুজ রং বা যে কোনো রঙে হালকা যদি ভাব থাকে সেখানে গাঢ়ত্ব বাড়ানোর জন্য, তখন সেই বুদ্ধিটা সেখানে করে ফেলবো। আমি এখানে সবখানেই মোটামুটি যেখানে যে রং দরকার সেখানে দেওয়ার চেষ্টা করছি, একদম সেই কাজটা শেষ করার চেষ্টা করি। এখন হলুদ রং দিয়ে রঙের মানে হালকা ভাব, মোট কথা লাইট ভাবটা, উজ্জ্বলতাটা আমি দেওয়ার চেষ্টা করছি যেখানে যেখানে যে রং দরকার মানুষের শরীরে। হলুদ রঙের সাথে খয়েরি রং, একটু কমলা রঙের সৃষ্টি হলো গাছে, গাছের সবুজ রঙগুলোর উপরে। যখন আমরা গাছে ফুলওয়ালা গাছে যখন আমরা যে কোনো রং দিচ্ছি পাশে, তাতে যেন ওই ফুলের রঙে পরবর্তী রং যেগুলো ফুলের সাথে কোনো দরকার নেই, কোনো সম্পর্ক নেই যে ফুলগুলোর সাথে যে রঙের, সেগুলো একটু ওই ফুলগুলো ছাড়া একটু ছেড়ে দিয়ে, ফুলের অংশটুকু ছেড়ে দিয়ে আমরা রং করব। একটু আশেপাশে যদি রং একটু ফুলেতে কম থাকে, যেমন সাদা রং যদি পাশে একটু থাকে, বা পেজের যে সাদা অংশটা যদি থাকে বা রং করা হয়নি এমন জায়গায় দরকার নেই ওটা রং করা, ওটাও এক ধরনের একটা কালার তখন তৈরি হয়। এভাবে সুন্দর করে আমরা যেখানে যে রং, যে হলুদ রংটা দেওয়ার পরে আলো ছায়াটা খুব ভালো বোঝা যাচ্ছে। এখন মেয়েটির একটি মেয়ের ড্রেস কালার করছি, হালকা নীল রং দিয়ে দিলাম, সাদা সাদা ভাব থাকলো, মানে সাদা রঙের ড্রেস একটা মেয়ে পরেছে। এখন আরেকটি মেয়ে লাল রঙের ড্রেস পরেছে, অন্য কালার হতে পারে, নীল হতে পারে, সবুজ হতে পারে, বিভিন্ন ধরনের কালার হতে পারে। এভাবে সুন্দর করে আমরা একটি বসন্তকালের দৃশ্য এঁকে ফেলতে পারি। দেখো, ড্রয়িং ভালো যদি হয় তাহলে রঙও ভালো হয়, এখানে ড্রয়িংয়ের সাথে একটা রঙের ভালো সম্পর্ক আছে।